আমার কুকিং চ্যানেল হ্যাপি কুকিং নাইনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার লাস্ট এপিসোড ছিল ভাপা পুটুল, সেটা বানানোর সময়ই আমি অ্যানাউন্স করেছিলাম যে আমি বাংলায় ভিডিও পোস্ট করব। আজকের এই এপিসোডটা আমার বাংলার প্রথম এপিসোড। কথায় আছে মাছে ভাতে বাঙালি। মাছের কথা বললে প্রথম বাঙালির মনে যা আসে সেটা হলো ইলিশ মাছ। আজকে আমি আপনাকে করে দেখাবো আনারস ইলিশ। এর জন্য আমি এখানে নিয়েছি 5 পিস ইলিশ মাছ, ওগুলোকে ধুয়ে পরিষ্কার করে জল ছড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এর সঙ্গে রান্নাটা পুরোটাই হবে সর্ষের তেলে, সঙ্গে আছে নুন, হলুদ গুঁড়ো, কালো জিরে, ধনে গুঁড়ো, চিনি, পেঁয়াজ বাটা। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এখানে আমি একদম মিহি করে বেটে নিয়েছি। আর লাগবে 3টে কাঁচা লঙ্কা, কিছু পাকা লঙ্কা নিয়েছি উপর থেকে সাজানোর জন্য। আর আনারস ইলিশ যখন তখন আনারস তো লাগবেই। আমি এরকম সাইজের 3খানা আনারসের স্লাইস নিয়েছি, তাতে 1.5খানা এখানে রয়েছে, এটাকে আমরা রাফলি পিষে নেব, আর বাকি 1.5খানা রয়েছে এটার মধ্যে, এটাকে আমরা একদম স্মুথ পেস্ট করে নেব। আমি এই ফ্রাই প্যানে 2 চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। এখন আমি এগুলোতে মাছের পিসগুলো একটা একটা করে দিয়ে দেবো। মিডিয়াম আঁচ করে ভাজবেন, আর একদম জাস্ট এপিটোপিট করে ভাজাতে হবে, বেশি ভাজবো না, কারণ এটা ইলিশ মাছ, বেশি ভাজবে টেস্টটা নষ্ট হয়ে যাবে। এই এক বাটি আনারসের টুকরোগুলোকে আমি এবার এই 3খানা কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে পিষে নেব। এখানে আমার আনারস কাঁচা লঙ্কাটা দেখুন একেবারে মিহি করে বাটা হয়ে গেছে, সেটাকে আমি বাটিতে ঢেলে নিচ্ছি এবার। এই ফাঁকে মাছের একটা পিস ভাজা হয়ে গেছে, এগুলোকে হালকা হাতে সাবধানে এভাবে পাল্টে নিচ্ছি। উল্টো পিসটাও আবার অল্প করে জাস্ট হালকা করে ভেজে নেব, খুব সাবধানে উল্টাবেন, ইলিশ মাছ ভীষণ নরম। এই অন্য পিসটা হালকা ভাজা হতে হতে আরেক বাটি আনারসটাকে আমরা একটু রাফলি পিষে নেব। আনারসটা এরকম একটু রাফলি দানা দানা মতো করে পিষে নিয়েছি, এটাকে এবার এই বাটিতে ট্রান্সফার করব। আমার ইলিশ মাছগুলোর অন্য পিসটাও হালকা ভাজা হয়ে গেছে, এবার সাবধানে এগুলোকে আমি এক এক করে তুলে নিই। মাছগুলো তুলে নিয়েছি, এবার এই তেলের মধ্যে আমি 1 চামচ কালো জিরে দেবো। কালো জিরের ফোড়নটা একটু দুশো তিন দিয়ে দিন। এবার এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটাকে এবার একটু ভালো করে কষাবো। পেঁয়াজ বাটার মধ্যে এবার আমি দেবো 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর এই মশলার সঙ্গে পেঁয়াজ বাটাটাকে এবার আমি অল্প আছে কষাতে থাকবো। 3 মিনিট ধরে নেড়ে চেড়ে কষানোর পর দেখুন পেঁয়াজ বাটাটা এখন মোটামুটি শুকনো মতো হয়ে এসেছে। এই অবস্থায় আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে বাটা আনারসের মিহি পেস্টটা দিয়ে দেব, আর এর সঙ্গে দেব একটু চিনি। আমি এখানে দিচ্ছি 1 চা চামচ মতো চিনি। আনারস যদি বেশি টক হয় তাহলে স্বাদ বুঝে বেশি চিনিও দিতে পারেন। এটাকে আবার এই পেঁয়াজ বাটার সঙ্গে এখন আমি 2 মিনিট অল্প আছে কষাবো। 2 মিনিট ধরে কষানোর পর এবার এর মধ্যে দেবো রাফলি বেটে নেওয়া আনারসটা, আর এর সঙ্গে দেবো আমি এখন আর একটুখানি নুন, মোটামুটি 1/4 টিস্পুন মতো নুন দিলাম। এবার এটাকে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে আবার ফিরে আসছি। 30 সেকেন্ড হয়ে গেছে, যে বাটিতে আনারস রেখেছিলাম সেই বাটিরই 1 বাটি জল আমি এর মধ্যে ঢেলে দিলাম। জলটা একটু ফুটে আসা অবধি, তো এটা ফুটে গেছে ভালোভাবে। এবার এর মধ্যে আমি খুব সাবধানে একে একে এই ভেজে রাখা ইলিশ মাছের পিসগুলোকে দিয়ে দিলাম, আর এরপরও আরও 1-2 মিনিট মতন এগুলোকে এই গ্রেভির মধ্যেই কুক হবে। ঝোলটা ফুটছে, একটা কথা বলে রাখি, এই পর্যায়ে একবার হালকাভাবে একটু টেস্ট করে নেবেন। যদি আপনাদের মনে হয় যে আর একটু নুন বা চিনি কম বেশি কিছু করা দরকার, এই সময় সেটা করে নিতে পারেন। আর এই ইলিশ আনারস ইলিশের কিন্তু গ্রেভি খুব বেশি ঝোল ঝোল হয় না, মাখা মাখাই হয়, সেই জন্য এই অবস্থায় আপনি আঁচটা একটু বাড়িয়ে দিতে পারেন,
আর ততক্ষণ পর্যন্ত এটাকে ফুটতে দেবো ততক্ষণ পর্যন্ত এই কনসিস্টেন্সিটা ঠিক না হয়ে যায়, মানে এটা বেশি ঝোল ঝোল না থাকে, মাখা মাখা যতক্ষণ না হয় ততক্ষণ অবধি এটাকে বেশি আছে। এই পর্যায়ে দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে, এবার এটা রেডি হয়ে গেছে, সার্ভিং ডিশে তুলে নিয়েছি। সার্ভ করার সময় উপর থেকে এভাবে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবেন, ভালো গন্ধ আসবে। আমাদের আনারস ইলিশ তৈরি সার্ভিংয়ের জন্য, দেখলেন তো খুব সহজে আর খুব অল্প সময়ের মধ্যে কী সুন্দরভাবে তৈরি হয়ে গেল এই আনারস ইলিশ। এই প্রিপারেশনটা একটু টক ঝাল মিষ্টি খেতে পারে, আপনাদের পার্সোনাল প্রেফারেন্সের অ্যাকর্ডিং আপনারা ওর মধ্যে কাঁচা লঙ্কা নুন মিষ্টিটা অ্যাডজাস্ট করে নেবেন। আনারসটা কতটা টক বা মিষ্টি তার উপরে নির্ভর করবে আপনার নুন চিনির পরিমাণটা। আমার এই প্রথম বাংলা ভিডিওটা যেটা পোস্ট করলাম সেটা আপনাদের কেমন লাগলো কমেন্টসে লিখে জানাতে ভুলবেন না। আশা করি এটা বানিয়েও খেয়েও খাইয়ে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধব পরিবারের সকলের সাথে, আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, তাহলে আগে যে ভিডিওগুলো আমি আপলোড করবো সেগুলোর নোটিফিকেশান আপনি সময় মতো পেতে থাকবেন। ভালো থাকুন, অন্যদেরও ভালো রাখুন। পরের বার আবার নতুন এপিসোড নতুন রান্না নিয়ে আসবো। হ্যাপি কুকিং।